তো ভিউয়ার্স কেমন আছেন বন্ধুগণ? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদের মাঝে আমি আজকে একটি বাংলা টিউটোরিয়াল নিয়ে আসলাম। তো আজকের টিউটোরিয়ালটি আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন। তো আজকের টিউটোরিয়ালটি হচ্ছে কিভাবে আপনি আপনার একটি ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, অথবা ফটোটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে তার একটি লেন্স ব্লার করবেন। তো আমি এই টিউটোরিয়াল আজকে এটি দেখার জন্য আসছি। তো কেউ ভিডিওটা স্কিপ না করে সবাই ফুল ভিডিওটি দেখবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি শুরু করা যাক। তো কাজটি করার জন্য আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। তো আমি এই অ্যাপটির নাম স্ন্যাপশিট। তো আমি এই অ্যাপটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এই অ্যাপটির ডাউনলোড করার পর অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এমন একটি ইন্টারফেস শো করবে। তো জাস্ট আপনার একটা এ প্লাস আইকনের উপরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার ইমেজটা কোথা থেকে আনতে চাচ্ছেন, তো আমি গ্যালারি থেকে আনতে চাচ্ছি। তো জাস্ট গ্যালারির উপর একটা ক্লিক দিবেন। তো আমি আমার গ্যালারির উপর ক্লিক দিচ্ছি। সো গ্যালারি থেকে আমি আমার ইমেজটি দিয়ে দিলাম। দেওয়ার পর আপনারা এখন ব্যাকগ্রাউন্ড ইমেজ ভিতরে যে ব্যাকগ্রাউন্ডে দিবেন ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে, তো সেটা ইমেজ এখন আপলোড দিতে হবে। তো আপলোড দেওয়ার জন্য আপনাকে জাস্ট কী করতে হবে, তো এখন আপনাকে জাস্ট এই যে টুলস নামের নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, টুলস। তো আপনার জাস্ট এই টুলসের উপর একটা ক্লিক দিবেন। দেওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর একটি অপশন পাবেন ডাবল এক্সপোজির, এটার উপর একটা ক্লিক দিবেন। এটার উপর একটা ক্লিক দেওয়ার পর আপনারা জাস্ট এই যে ইমেজের একটি অপশন দেখতে পাচ্ছেন, এই যে এখানে ইমেজের ওপেন ইমেজ নামে একটি অপশন, তো এখানে একটি ক্লিক দেবেন। দেওয়ার পর আপনি আপনার ইমেজটা সিলেক্ট করে দেবেন। তো আমি আমার ইমেজটি দিয়ে দিচ্ছি। তো ওখানে চাপ দেওয়ার পর সেমভাবে আবার আপনারা এই গ্যালারিতে একটা ক্লিক দিবেন। তো আমি গ্যালারিতে ক্লিক দিলাম। তো দেওয়ার পর আপনার যে ব্যাকগ্রাউন্ড ইমেজটি দিবেন সেটি আপনারা সিলেক্ট করবেন। তো আমি এটা দিলাম। দেওয়ার পর আপনারা জাস্ট এই যে নিজে একটি অপশন দেখতে পাবেন, যে এই যে একটি ব্লারের মতো একটি অপশন নিচে দেখবেন, এই অপশনটিতে একটা জাস্ট ক্লিক দিবেন। তো এই অপশনটিতে অপাসিটি নামের, তো এটাতে একটা চাপ দেবেন। দেওয়ার পর আপনারা এটা অপাসিটিটা ফুল করে দেবেন। দেওয়ার পর আপনারা জাস্ট এই যে টিকটি দেখতে পাচ্ছেন এখানে, তো এই টিকটির উপরে একটা ক্লিক দেবেন। দেওয়ার পর আপনারা আপনাকে যে কাজটি করতে হবে, এই যে নিজে উপরে একটি দেখতে পাচ্ছেন যে একটি তীর আছে আর এই টুপির মতো আছে, তো আপনারা জাস্ট এটার উপরে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনারা এখন এখানে কী করবেন, যে ভিউ এডিটস নামের একটি অপশন পাবেন, তো এই ভিউ এডিটসের উপরে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর আপনারা এখন কী করবেন, এখন এই জাস্ট এটার উপরে একটা ক্লিক দিবেন। তো এই তীরটির উপরে একটা ক্লিক দিলাম। দেওয়ার পর আপনারা এখন কী করবেন, এখন এই জাস্ট দ্বিতীয়টার উপরে একটা ক্লিক দিবেন। তো আমি এই জাস্ট দ্বিতীয়টার উপরে ক্লিক দিচ্ছি। তো এটাতে ক্লিক দেওয়ার পর আপনাদের এমন একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা জাস্ট কী করবেন এখন, আপনারা যদি ইমেজটি ব্যাকগ্রাউন্ড ইমেজটি আগে নিতে চান না আপনার ইমেজটা, তো যেহেতু আমি আমার ইমেজটা রাখতে চাচ্ছি, তো এটার উপরে যদি একটু ক্লিক দেন তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আসবে। তো এখন যদি এখানে আমি যদি এইভাবে ঘষি তাহলে কিন্তু আমার ইমেজটা আসবে। তো জাস্ট এভাবে না করে আমরা জাস্ট কী করবো, আমরা ইমেজটা ঘষে ঘষে যেভাবে ব্যাকগ্রাউন্ডটা আনবো, তো আমি সেভাবে দেখে দিচ্ছি। এটা আপনার জন্য অনেক সুবিধাজনক হবে। তো কাজটি করার জন্য আপনাকে এখন আপনাকে একটি কাজ করতে হবে। তো আপনার জাস্ট যেখানে দরকার সেখানে ঘষবেন। তো এখন এখানে কী আছে, যে আমার এখানে জিরো করা আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে জিরো। তো এটা আপনারা জাস্ট এই তীরের উপরে এই যে তীরটা আছে, তো আপনার এই তীরটার উপরে একটি ক্লিক দিবেন, এই যে তীরটা। তো ক্লিক দিয়ে এটা 100 করে দিবেন। দেওয়ার পর আপনারা এখন এইভাবে ঘষবেন। তো এইভাবে ঘষে টুষে ঘষবেন, আপনার এই সাইডগুলো আগে ঘষে নেবেন। ঘষে নেওয়ার পর এখন আপনাকে কী করতে হবে, এখন তো আপনি এদিকগুলো দিলে আপনাদের এই যে আমার দেখেন আমার মুখটা কিন্তু কেটে গেলো, এজন্য আপনারা এখন কী করবেন, এখন আপনাকে ইমেজটা জুম করতে হবে। তো এখন এই যে কেটে গেল, তো এখন আপনি এখানে কীভাবে রিপ্লেস করবেন, তো এই যে রিপ্লেস করার জন্য আপনাকে এই যে এই ডাউন তীরটি আছে ডাউনটি একবার জিরো করে দিতে হবে, ডাউন করে জিরো। তারপর আপনারা যেখানে দরকার এভাবে ঘষে দেবেন, এখন কিন্তু আপনার সব কিছু চলে গেল। তো এখন কাজ করার জন্য এখানে আবার যে টপ তীরটি আছে সেটা বা 100 করে দিয়ে আপনারা জাস্ট দুই তিনবার ইমেজটির উপর চাপ দিবেন। চাপ দিলে এটা জুম হয়ে যাবে। তারপর এই যে এটি দেখতে পাচ্ছেন, তো এটি আপনারা নাড়াচাড়া করবেন, তাহলে কিন্তু আপনার সেগুলো আপনার যেগুলো ইমেজ ব্যাকগ্রাউন্ড নাড়াতে চান সেগুলো মানে লড়ে যাবে। এরপর আপনারা জাস্ট এই ইমেজের ভাগ ঘোরাবেন এবং এটা নাড়াবেন। তো এটা নাড়ালে এটা জাস্ট যেমন গাড়ির ড্রাইভারের যেমন হ্যান্ডেল থাকে একটা, তেমন এটা হ্যান্ডেল মনে করবেন। তো এটা এইভাবে জাস্ট ঘষাঘষি করবেন। তো এটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে তো আমি রিপ্লেস করার জন্য শিখালাম, তো আপনারা রিপ্লেস করবেন ডাউন ইয়া করে। তো আমি জাস্ট এটা ঘষে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমার ইমেজটার ভিতরে ব্যাকগ্রাউন্ডগুলো কাটা হয়ে গেলো। তো আপনার আমার ইমেজের ব্যাকগ্রাউন্ডটা ভালো না, এই জন্য আমার ইমেজটা ফুটে ওঠেনি। এই জন্য আপনারা অন্য একটি ভালো একটি সবুজ ব্যাকগ্রাউন্ড দিবেন যাতে করে সেটি ফুটে ওঠে। এই জন্য কাজটি করার জন্য আপনাকে জাস্ট এই টিকটার উপরে ক্লিক দেবেন। তো আমি টিকটার উপরে ক্লিক দিলাম। তারপর আমার ইমেজটি আসলো। তারপর আপনারা কী করবেন, জাস্ট এই ব্যাক বাটনের উপরে আরেকটি ক্লিক দেবেন। তারপর আপনারা কী করবেন, এখন
এই টুলসের উপর একটি চাপ দিবেন। দেওয়ার পর আপনারা জাস্ট এই লেন্স ব্লার নামে একটি অপশন পাবেন, তো এটির উপরে চাপ দিবেন। এটির উপরে চাপ দেওয়ার পর আপনারা জাস্ট এইভাবে এইভাবে বাড়া কমা করবেন। এখানে চাপ দিয়ে রাইট বাড়ানোর অথবা রাইট লেফট করে এটা একটু নাড়াচাড়া করবেন, তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। অথবা উপরে চাপে ধরে উপরে উঠা নামা করবেন, তাহলে যাবে। এখন আপনার কোন কোন স্থানটুকু আপনার ব্লার করতে চাচ্ছেন, যে স্থানটুকু আপনার ব্লার করতে চাচ্ছেন সেগুলো আপনি দেবেন। তো আমি শুধু আমার মাথাটি রাখতে যাচ্ছি, বাকি সব ব্লার করে দিয়ে যাচ্ছি। তো আমি ব্লার এখানে আমার মাথা এখানে দিলাম। দেওয়ার পর আপনার জাস্ট এইভাবে অঙ্গ বাড়িয়ে নেবেন। নেওয়ার পর আপনার জাস্ট টিকটের উপর ক্লিক দেবেন। দেওয়ার পর সাথে সাথে কিন্তু আপনার সেটি একটু লোড নিয়ে ব্লার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ব্লার হয়ে গেল। তো এরপর কী আছে যে এখানে হেড পোজ, তো আপনার এখানে উপরে ক্লাক একটা চাপ দেন, তাহলে কিন্তু আপনার এটা 3D অ্যানিমেশন মতো। তো আপনারা ভাবতে পারেন যে আমার ইমেজটি কি 3D হবে, না আপনার ইমেজটা 3D হবে না। তো আপনার ইমেজটি কীভাবে 3D করবেন তা আমি একটি এর পরবর্তী একটি টিউটোরিয়াল নিয়ে আসবো। আর আরেকটি আমার টিউটোরিয়াল আসবে যে এই এতগুলো ঝামেলা ছাড়া কীভাবে প্রফেশনালভাবে একটি ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তো আমি সেটি খুব শীঘ্রই একটি নিয়ে আসছি একটি টিউটোরিয়াল। তো আপনারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি টিউটোরিয়ালটা করলেই সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি চলে যায়। তো সেটি হচ্ছে এভাবে সেটি টিউটোরিয়ালটি হবে এমনভাবে না যে আপনার কোনো অ্যাপ ছাড়াই কীভাবে সেটি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। তো এরপর আপনারা এটার হেডপজের এটার কাজ কী আপনার এখন দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আপনার মাথাটা যদি একটু নাড়াচাড়া করেন, তো আমার অন্যখানে চাপ পড়ে গেছে, তো এই হেডপজ, তো এটা চাপ দিয়ে আমার এই এটা যে উপরে উঠায়, তাহলে কিন্তু আমার মাথাটা উপরে উঠতেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি যখন লেফটে দিই, তাহলে লেফটে আমার মাথা উঠে যাচ্ছে। তারপরে আপনারা এটা মাথাটা উঠানা যা করবে উঠানামা করতে পারবেন। যাওয়ার পর আপনার জাস্ট টিকটের উপর ক্লিক দেবেন। তা আগে আমার কেমন ছিল, এখন আমার কেমন, তো মানে এটা আপনার ভালো লাগলো না, তো আপনার জাস্ট এই যে এখানে আছে এটার উপর একটা চাপ দেবেন। তারপর আপনার জাস্ট এই আন্ডু নামে একটি অপশন পাবেন, এটার উপর চাপ দেবেন, তাহলে কিন্তু আপনার আগের মতো হয়ে যাবে। তো আবার আন্ডু দিই, আমার কিন্তু আসলটা আসেনি, এইবার আসলটা আসে। তো আমার কিন্তু এখন ব্লাডটা চলে গেছে, এই জন্য আমরা কীভাবে এখন রিডিও করে দেবো, তাহলে কিন্তু আমার ব্লাডটা চলে আসলো। তো এইভাবে আপনারা কাজগুলো করবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন, এবং ব্রাশের এখানে কাজ এখানে আপনার যদি এইভাবে ঘষা ঘষি করেন, তাহলে কিন্তু আপনার এগুলো দেখে নেবেন। আপনার ইমেজের মুখটা যদি আপনার মনে করেন সাদা করতে চান, তাহলে এভাবে করবেন আপনার যতটুকু দরকার। আগে আমার ইমেজটা ছিল কেমন এমন, তো এখন ব্লার করার পর এমন হয়েছে। তো আপনারা এভাবে কাজগুলো করবেন। এখন ইমেজটা কীভাবে সেভ করবেন তা আমি দেখিয়ে দিচ্ছি। এই এক্সপোর্ট নামের অপশনটিতে জাস্ট একটা ক্লিক দিবেন, এক্সপোর্ট। তো এক্সপোর্টে ক্লিক দেওয়ার পর আপনারা জাস্ট সেভের উপর একটি ক্লিক দিবেন। সেভ ক্লিক দেওয়ার পর প্রিপেয়ারিং ফটো হবে। এরপর আপনারা জাস্ট এভাবে কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়ান অফ টু আছে, তো টু অফ টু যখন হয়ে যাবে তখন অটোমেটিক আপনার গ্যালারিতে শো হয়ে যাবে। তো আপনারা কতগুলো কাজ করছেন তা কিন্তু এখানে সব সব কিছু শো করবে। তো আমি ল্যান্স ব্লার করছিলাম, এই জন্য আমার ল্যান্স ব্লার হবে, সেটা হচ্ছে। তো এখন আমার ইমেজটি গ্যালারিতে অটোমেটিক চলে যাবে। তো কিছুক্ষণ এই যে সেভিং ফটো আসছে, তো এখন যদি আমি ভিউয়ে চাপ দিই, এখন কিন্তু আমার গ্যালারিতে সেই ফটোটি শো করবে। তো আপনারা এইভাবে কাজগুলো করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার ইমেজটি হয়ে গেছে। তো এরপরে টিউটোরিয়ালটি দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর এই ভিডিওটি বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।